ঈদের আগের দিনও ঢাকা ছাড়ছেন অনেকে। সব ফেরি চালু হলেও যাত্রী চাপ, ট্রাক পিকআপের ঝুঁকি নিয়ে দূর গন্তব্যে যাত্রা। ঈদে ঘরমুখো মানুষকে টার্গেট করে ছিনতাই, মলম পার্টি দৌরাত্ম, লম্বা ছুটিতে ফাঁকা বাসা, অফিসে চুরির শঙ্কা, নগরবাসীর জানমালের নিরাপত্তায় বাড়তি নজরদারি পুলিশের। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে জামাত অনুষ্ঠিত, সৌদির সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি স্থানে ঈদ পালন। এবং অ্যাস্ট্রাজেনেকার 15 লাখ টিকার ঘাটতি মেটাতে নানা উৎস থেকে চেষ্টায় বাংলাদেশ। দ্বিতীয় ডোজ প্রয়োগে 4 মাস পর্যন্ত দেরি করা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। সময় সংবাদে সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। ঈদের আগের দিনও ঢাকা ছাড়ছেন মানুষ। গতকাল থেকে শিমুলিয়া বাংলা বাজার ও পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সবগুলো ফেরি চলাচল শুরু হলেও কমেনি যাত্রীচাপ। সকাল থেকেই শিমুলিয়া ঘাটে মানুষের ঢল দেখা গেছে। এদিকে সড়কপথে ট্রাক পিকআপে ঝুঁকি নিয়ে দূর গন্তব্যে যাত্রা করছেন বিভিন্ন বয়সী মানুষ। চরম ভোগান্তির পরও যে কোনো উপায়েই বাড়ি যেতে মরিয়া তারা। রাতমহলেই ঈদ। ঈদ উপলক্ষে যারা এখনও গ্রামে যাননি, শেষ মুহূর্তে তাদের চেষ্টা। বুধবার রাত থেকে সবগুলো ফেরি চলাচল করলেও মানুষের ঢল শিমুলিয়া বাংলা বাজার ঘাটে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে হুড়োহুড়ি আর ঠেলাঠেলি করে ফেরিতে ওঠার প্রতিযোগিতা। ঘাটে ভেড়ার সঙ্গে সঙ্গেই এভাবেই ফেরিতে ওঠার যুদ্ধে নামেন ঘরমুখো মানুষ। স্পিডবোট ও লঞ্চ বন্ধ থাকায় সব চাপ পড়েছে ফেরিতে। করোনা সংক্রমণের ভয়কে উপেক্ষা করে গাদাগাদি করে পার হচ্ছেন তারা। টাইমিং মেনটেন্স করে যদি লোকজন উঠাতো বা গাড়ি প্লেস করে মানে লোক উঠাইতো, অনেক সুন্দর হইতো। তা গাড়ি বন্ধ করে আমরা গরিবের আরো অসহায় পড়তেছে না। নাতি নাতি আছে, যাওয়া দরকার আর কি, এই জন্য কষ্ট করে হলো যাচ্ছি। এক বছর পরে 2-4 দিন ছুটি পাই, 5-7 দিন ছুটি পাই, বাড়িতে যাই, ফ্যামিলির সাথে ঈদ করবো, এটাই আমাদের আকাঙ্ক্ষা আর কি। সদরঘাট দিয়ে যারা দক্ষিণবঙ্গে যেত সেই যাত্রী কিন্তু আমাদের এখানে চলে এসেছে। এবং এখানে ছোটো ছোটো যে পরিবহনগুলো আপনারা জানেন, লঞ্চ, সিবোর্ড, ট্রলার সম্পূর্ণভাবে বন্ধ। সড়ক মহাসড়কে আগের মতোই ঝুঁকি নিয়ে ট্রাক ও ছোট ছোট যানবাহনে চড়ে ভেঙে ভেঙে বাড়ি যাচ্ছে মানুষ। অনেকে আবার পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। ঝুঁকিপূর্ণে কি করা যাবে, 1 মাস ধরে থেকে বাপ মায়ের সাথে ঈদ করার জন্য খুশি হয়ে যাচ্ছি। পিকআপ চালাইতে যে কি করব, সরকার লকডাউনের লেগে গাড়িগুলো চালাই দেয় নাই, দেওয়া যাত্রী যদি মারে 200 টাকা পাই, 500-1000 পাই, এটা খরচা মর্চা করি। ছোট ছোট গাড়ি ভেঙে ভেঙে যাবো আস্তে আস্তে। কষ্ট তো খুবই লাগতেছে ভাই। এই যে মনে করেন নিয়ে গাতলে থেকে হাঁটিয়ে আইতেছি, এখন কই যায় গাড়ি পামা ভেঙে ভেঙে যাওয়া লাগে। তবে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে খানিকটা চাপ থাকলেও উত্তরবঙ্গগামী ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অনেকটাই ফাঁকা। এদিকে নিয়মনীতি তোয়াক্কা না করে গাজীপুর থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। এই মুহূর্তে শিমুলিয়া ঘাট এলাকায় আছেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল এবং গাবতলিতে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, তাজদিন, ঈদে ঘরমুখো মানুষ কিন্তু শেষ দিনের মতো চেষ্টা করছে বাড়ি ফেরার, এবং এই যে প্রচন্ড দাবদাহের মধ্যে কিন্তু লোকজন পায়ে হেঁটে এসে এই খোলা আকাশের নিচে পন্টুনের পিছনে অপেক্ষা করছে। যদি আপনারা দেখেন যে সেখানে কিভাবে লোকজন ফেরিতে উঠছে, এই তারা কিন্তু হুড়ুড়ি করে উঠবার যে চেষ্টা করছে, এর মধ্যে স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই। কিন্তু এখানে নতুন যে সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে কিন্তু যে এই ফেরিতে ওঠার জন্য জনপ্রতি 25 টাকা করে ভাড়া নিচ্ছে স্থানীয় একজন ইজারাদার, এবং তারা কিন্তু অনেক ক্ষেত্রে অতিরিক্ত বেশি ভাড়া নিচ্ছে বা যাত্রীদেরকে বাধা দিচ্ছে আগে টিকিট করে তারপর ভেতরে প্রবেশ করার জন্য। এতে কিন্তু অনেক বিড়ম্বনা বাড়ছে, এবং এর বাইরে যে মোটর বাইকগুলো, হাজার হাজার মোটর বাইক পার হচ্ছে ফেরিতে, সেগুলো কিন্তু ফেরি নির্ধারিত ভাড়া 70 টাকা, কিন্তু তারা 100 টাকা করে আদায় করছে। এই যে অনিয়ম চলছে এই ব্যাপারে কিন্তু কারো মাথা ব্যথা নেই। এবং এই যে এই বহরে 16টি ফেরি ছিল, তার মধ্যে কিন্তু সকালে 15টি চলেছে, আবার মাঝখানে 14টি চললো, এখন কিন্তু 15টি আবার চলছে। এবং তারা বলছে যে এই
খোলা আকাশের নিচে করে যাচ্ছে ফেরিতে, সাধারণত যাত্রী পারাপারের কথা নয়, তারপরে তারা যাত্রী পারাপার করছে, কিন্তু যাত্রীদের অভিযোগ হচ্ছে অতিরিক্ত ভাড়া দিয়ে তারা এই রোদে কষ্ট করে এসছে এবং তারা চেষ্টা করছে নদী পাড়ি দেওয়ার। কিন্তু এই নদীতে আজকে কিন্তু কোস্টগার্ডের তৎপরতা আমরা দেখছি, কোস্টগার্ডের একটি টিম ঢাকা থেকে এসছে যে নদীতে যাতে কোনো রকম সমস্যা না হয় এবং 24 ঘন্টা তাদের দায়িত্ব পালনের কথা বলছেন। কিন্তু গতকালকের যে 5 জন নিহত হয়েছেন এই নদী পার হতে গিয়ে, এই ঘটনার পর কিন্তু অনেকে যেন নড়ে চড়ে বসেছে। কিন্তু এই ঈদে ঘর্মক মানুষের যে বিড়ম্বনা লাঘব করবার জন্য বা এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে এই ব্যাপারে কিন্তু যথাযথ তৎপরতা এখানকার স্থানীয় প্রশাসনের আমরা দেখতে পাচ্ছি না। তো মুন্সিগঞ্জের এই ছিল সর্বশেষ। আমরা চলে যাচ্ছি আমিন বাজারে, সেখানে আছেন সহকর্মী বাপ্পি। বাপ্পি, সেখানকার কি অবস্থা? উজ্জ্বল পবিত্র ঈদ উল ফিতরের বাকি হাতে গুনে আর মাত্র কয়েক ঘন্টা, আর এই সময় এসে আমরা দেখছি শেষ মুহূর্তের ঈদ যাত্রা চলছে। অর্থাৎ যারা ঢাকায় বিভিন্ন কাজে আটকে ছিলেন, যাদের অফিস গতকালকে পর্যন্ত খোলা ছিল, কর্মস্থল খোলা ছিল, তারা কিন্তু আজ বাড়ির পানে ছুটছেন, এবং আজ বাড়ির পানে ছুটতে গিয়ে অনেকেই কিন্তু তীব্র ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। এবং আমি একটু জানিয়ে রাখি, এখনকার যে ঈদযাত্রা, গত কয়েকদিনের ঈদযাত্রা সব কিন্তু একই রকম, অর্থাৎ একদিকে ঝুঁকিপূর্ণ অনিরাপদ, অন্যদিকে তীব্র ভোগান্তি। ঝুঁকিপূর্ণ অনিরাপদ এই অর্থে যে আমরা দেখছি যে দূরপাল্লার বাস বন্ধ রয়েছে দীর্ঘদিন থেকেই, সেটি করোনা সংক্রমণ রোধে, এবং এর কারণে যারা বাড়ির পানে ছুটছেন তারা কিন্তু বিকল্প নানা মাধ্যমে ছুটছেন। অনেকে দীর্ঘ পথ পাড়ি দিচ্ছেন মোটর সাইকেলে, ট্রাকে, ব্যক্তিগত গাড়িতে, এবং সেটি কিন্তু কানায় কানায় পরিপূর্ণ ঠাসাঠাসি অবস্থায়। যদিও গত কয়েকদিনে যে সংখ্যক মানুষ ঢাকা ছেড়েছেন আজ সেই সংখ্যা কিছুটা কম, তবে আজকে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ঢাকার বাইরে যাচ্ছেন ঈদ করতে। এবং যারা যাচ্ছেন তাদের সঙ্গে কথা বলেছি, অনেকেই বলছেন যে তাদের গ্রামের পানে ছুটতে হয় এ কারণেই যে বছরে এই সময়টা তারা একটু ছুটি পান এবং এই সময়টা তারা চান যে তাদের স্বজনদের সঙ্গে কাটাতে। কিন্তু করোনার যে সংক্রমণ, সেই সংক্রমণের বিষয়টি কিন্তু অনেকেরই খেয়ালে নেই। আমরা অনেকেই জিজ্ঞেস করেছি, তারা কিন্তু সে বিষয়ে ততটা সতর্ক নন। এবং এখানে কিন্তু আরেক ধরনের শঙ্কা তৈরি হয় যে ঈদ পরবর্তীতে সময় এবং বারবারই চিকিৎসা সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা কিন্তু সেই সময়টিকে, অর্থাৎ ঈদ পরবর্তী সময়টিকে কিন্তু সবথেকে ঝুঁকিপূর্ণ তারা বলছেন। অর্থাৎ সংক্রমণ বেড়ে যেতে পারে, সেই শঙ্কা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে। অর্থাৎ যারা বাড়ির পানে ছুটছেন তাদেরকে কিন্তু বাড়ি পৌঁছে কিন্তু যথেষ্ট স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাজদিন, এই ছিল আমার কাছে রাজধানীর গাবতলী এলাকা থেকে ঈদ যাত্রার শেষ মুহূর্তের সবশেষ খবর। তাজদিন, ঈদে ঘরমুখ মানুষের খবর জানাতে রাজধানীর গাবতলী থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি, এবং তার আগে শিমুলিয়াঘাট এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার নাসিরুদ্দিন উজ্জ্বল। ঈদে ঘরমুখ মানুষকেই টার্গেট করে দৌরাত্ম্য বাড়ে ছিনতাই মলম পার্টির, ফাঁকা বাসায় সুযোগ পেলেই ঢুকে পড়ে গ্রিল কাটা চোর। এ অবস্থায় ঈদকে কেন্দ্র করে বাড়তি নজরদারির ব্যবস্থা করার দাবি পুলিশের, অপরাধের ধরন বুঝে ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। বুলবুল রেজার রিপোর্ট। গ্রিল কেটে ফাঁকা বাসা কিংবা অফিসে ঢুকে চুরি নতুন নয়, তবে ঈদের ছুটিতে যখন বন্ধ থাকে অফিস আদালত, ফাঁকা থাকে বাসা, তখন গ্রিল কেটা চোরের উৎপাত বাড়ে কয়েক গুণ। শুধু চুরি নয়, ঈদ সামনে রেখে বিপজ্জনক হয়ে ওঠে ছিনতাইকারীরাও। 6 মে খিলক্ষেত ফ্লাইওভার থেকে উদ্ধার করা হয় সুভাষচন্দ্র সূত্রধরের লাশ। পুলিশের ধারণা, ছিনতাইয়ে বাধা দেয় গামছা পার্টি তাকে খুন করেছে। ছিনতাইকারীর কবলে পড়ে সম্প্রতি রাজধানীতে পরপর 2টি খুনের ঘটনা ঘটেছে। এমনিতে সারা বছর অজ্ঞান কিংবা মলম পার্টির উৎপাত থাকলেও ঈদ টার্গেট করে তাদের অপতৎপরতা বেড়ে যায়। প্রধান টার্গেট থাকে ঘরমুখো মানুষ। এবার লকডাউন উপেক্ষা করে বাড়ি যাচ্ছে মানুষ, সরকারি ছুটি সহ কমপক্ষে সপ্তাহখানেক পর আবারও রাজধানীতে ফিরবেন তারা। এই অবস্থায় নগরবাসীর যানবাহনের নিরাপত্তায় বাড়তি ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। ইতিমধ্যেই ডিএমপির প্রতিটি থানায় এবং আমাদের টিভি সবাই মিলেই আমরা ব্যাপকভাবেই কাজ শুরু করেছি যে যত ছিনতাইকারী এবং যারা মলম পার্টি, অজ্ঞান পার্টি এবং গ্রিল কাটার চোর যারা আছে, ইতিমধ্যে আমরা আমাদের সমস্ত টিমগুলিকে এবং থানাগুলিকে দায়িত্ব দিয়েছি যে এই এই ঈদকে কেন্দ্র করে যেন এই ধরনের সম্পত্তি বিষয়ক ক্রাইমগুলি না বাড়ে। আর অপরাধের ধরন বিবেচনায় আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। কোথায় কোথায় এই অপরাধটা করছে, কোন সুযোগে করছে, কোন রাস্তায় করছে, কোন বাহনে করছে,
সেইটা চিহ্নিত করে এই সময় তো তাদের সেই ব্যবস্থাটা নিতে হবে। যে ধরনের অপরাধ হবে সেই ধরনের অপরাধের দিকেই তো আপনাকে নিরাপত্তা ব্যবস্থাটা করতে হবে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে থানায় রিপোর্ট করার অনুরোধ পুলিশের। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর যথাযোগ্য মর্যাদায় জামাতের সাথে ঈদের নামাজ আদায় করেছেন সৌদি আরবের মুসল্লিরা। স্থানীয় সময় ভোর 5:20 সৌদি আরবের জাতীয় মসজিদ ধীরা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ঈদের জামাত। জনসমাগম কমাতে বিভিন্ন মসজিদে ঈদের নামাজের আয়োজন করা হয়। ঈদের নামাজ শেষে শুভেচ্ছা বিনিময় করেন প্রবাসীরা। রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট। করোনার প্রভাবে এবার সৌদিতে নিষ্প্রাণ ঈদের আমেজ। লোক সমাগম অনেকটা নিয়ন্ত্রণ করে ঈদের নামাজের অনুমতি দিয়েছে সৌদি সরকার। মহামারী করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ ও নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনেই সতর্কতার সঙ্গে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমানগণ। এছাড়া সরকারের জারি করা বিধিনিষেধ মেনে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসীরা। জনসমাগম এড়াতে বিভিন্ন মসজিদেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে একে অপরের সাথে কুশল বিনিময় করেন প্রবাসী বাংলাদেশি সহ স্থানীয় মুসল্লিরা। আমরা সবাই একসাথে জামাতে নামাজ পড়তে পেরেছি এবং মসজিদগুলোতে এবং উদ্যান খোলা ময়দানে এবার ঈদের জামাত হয়েছে। সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে এছাড়াও সৌদি সরকার খুব সুন্দরভাবে প্রশাসনিকভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছে। গত বছর কোভিড-19 কারণে যে একটা আতঙ্ক ছিল সবাই মাঝে, সেই আতঙ্কটা কিন্তু এবার ছিল না। কেননা ভ্যাকসিন, কোভিডের যে ভ্যাকসিনটা ছিল গত বছর কিন্তু ওটা আবিষ্কার হয়নি এবং মানুষের মাঝে সেটা পুশ করে নাই, যার কারণে এবার কিন্তু মানুষ অনেকেই কিন্তু ভ্যাকসিন নিয়েছে। এদিকে মুসলিম বিশ্বের নেতাদের ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। এদিকে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি এলাকায় উদযাপিত হচ্ছে ঈদ উল ফিতর। সকালে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার টোরা মুন্সিরহাট জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। সামাজিক দূরত্ব মেনেই মুসল্লিরা অংশ নেন ঈদ জামাতে। ঈদগাহ ও মসজিদের সামনে মুড়ি, মুরগি, মিষ্টান্ন সহ বিভিন্ন খাবারের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। জেলার 50 গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে। এছাড়া দিনাজপুর ও মৌলভীবাজারের বেশ কয়েকটি এলাকায় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে ঈদ উল ফিতর উদযাপন করা হচ্ছে। অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের 15 লাখ টিকার ঘাটতি মেটাতে নানা উৎস থেকে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ, যদিও মাসখানেকের আগে হাতে পাওয়ার সম্ভাবনা কম। বিশেষজ্ঞরা বলছেন 2 ডোজের মধ্যে 16 সপ্তাহের ব্যবধানটা সমস্যা নয়। চীন থেকে আসা উপহারের ভ্যাকসিনেও কোভিশিল্ড প্রয়োগের নীতি অনুসরণ করা হবে। ফারুক ভুঁইয়া, রবিনের রিপোর্ট। গত 26 এপ্রিল বন্ধ করে দেওয়া হয় প্রথম ডোজের টিকাদান, 5 মে থেকে বন্ধ করা হয় নিবন্ধনও। এ অবস্থায় দ্বিতীয় ডোজ নিশ্চিতে ঘাটতি প্রায় 15 লাখ টিকা। দেশে 58,19,910 জন মানুষ প্রথম ডোজের টিকা নেয়ার বিপরীতে দ্বিতীয় ডোজ পেয়েছেন 36 লাখের মতো। এখনও অপেক্ষায় 22 লাখের বেশি মানুষ, অথচ হাতে মজুদ 9 লাখেরও কম, যা দিয়ে ঈদের পর সপ্তাহখানেক চালানো যাবে টিকাদান কর্মসূচি। সংকট কাটাতে কোভ্যাক্স সহ বিভিন্ন উৎস থেকে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা সংগ্রহের চেষ্টাই বাংলাদেশ। তবে মাসখানেকের আগে সে টিকা হাতে পাওয়ার সম্ভাবনাও কম। এ অবস্থায় বিশেষজ্ঞরা বলছেন সংকটময় সময়ে দ্বিতীয় ডোজ প্রয়োগে 16 সপ্তাহ পর্যন্ত সময় নেওয়া যেতে পারে। তারাও অস্ট্রাজেনেকা টিকা সংগ্রহ করছেন, যেটি আমরা আগে পাই সেটি আমরা আনবো এবং তখন দ্বিতীয় ডোজে বাকি যেগুলো আছে সেটা দেওয়া যাবে। যদি 20 লাখের বেশি আমরা পাই তাহলে তাদেরকে দিয়ে আমরা হয়তো প্রথম ডোজের টিকাটাও আনুপাতিকভাবে দেওয়া যেতে পারে। প্রতিশ্রুতি পাচ্ছি, তবে মাসখানেকের মধ্যেই পাওয়ার কথা। 14 বা 15 লক্ষ দ্বিতীয় ডোজ এখনো পাইনি, তাদের 3 মাস অতিক্রান্ত হওয়ার আগেই অথবা সর্বোচ্চ যদি 4 মাস বলি সেটা অতিক্রান্ত হওয়ার আগে যদি এসে যায় তাহলে তো কোনো অসুবিধা নেই। এই ধরনের সিচুয়েশনে কোনো কোনো দেশ কিন্তু 4 মাস পর্যন্ত অপেক্ষা করেছে। এদিকে চীন থেকে আসা উপহারের 5 লাখ টিকা 3 সপ্তাহ ব্যবধানে 2 ডোজ করে দেয়া যাবে 2.5 লাখ মানুষকে। প্রাথমিকভাবে 1,000 জনের ওপর পরীক্ষামূলক প্রয়োগের সপ্তাহখানেক পর পরিকল্পনা রয়েছে গণহারে টিকা দেওয়ার। আগের নিয়মে চলবে, যারা ইতিমধ্যে নিবন্ধন করেছেন কিন্তু কোনো ডোজের টিকা পাননি তারা সহ নতুন করে যারা নিবন্ধন করবেন 40 বছরের উপরে তারা সবাই এই 2.5 লাখ
নিবন্ধন করার পরও এখনও টিকা না পাওয়া মানুষের সংখ্যা 14,29,000। ফারুক ভূঁইয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। ভাষাঞ্চর আশ্রয়ন প্রকল্পে রোহিঙ্গাদের ঈদ প্রস্তুতির খবর জানাতে ভাষাঞ্চরে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাব তার কাছে। কমল, আপনার জানেন আগামীকাল পবিত্র ঈদ, আর ঈদে বাংলাদেশিদের মতো ঈদের আনন্দ মেতে উঠবেন মিয়ানমার থেকে প্রাণ বয়ে পালিয়ে আসা প্রায় 11,00,000 বেশি রোহিঙ্গা। এর মাঝে ভাষাঞ্চরে 18,000 মতো রোহিঙ্গার অবস্থান রয়েছে। তারা একটা নতুন জায়গা, যেহেতু ডিসেম্বর থেকে তাদেরকে এখানে আনা হয়েছিল, তাই নতুন জায়গায় তাদেরকে প্রথমবারের মতো ঈদ উদযাপন করতে হবে। সেই ঈদ উদযাপনের কথা আমরা সকাল থেকে বলছিলাম, আমরা বলছিলাম তারা ঈদে নতুন কাপড় কেনাকাটা করছে এবং একই সাথে তারা বাজার সাহিত্য করছে আগামীকাল তারা ঈদ উদযাপনের জন্য। আগামীকাল কিন্তু এই ভাষাঞ্চরে 3টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এখন আপনারা যাদেরকে দেখতে পাচ্ছেন তারা মূলত ভাষাঞ্চরে যেসব রোহিঙ্গা রয়েছে সেই রোহিঙ্গাদের যে ক্লাস্টারগুলি বিভক্ত 37টি ক্লাস্টারে, সেই ক্লাস্টারদের মাঝে অর্থাৎ দলনেতারা কিন্তু এখানে আসেন, এখানে যে প্রকল্প পরিচালক তাদেরকে ব্রিফ করছেন। কালকে এখানে 3টি ঈদ জামাত হওয়ার কথা রয়েছে, সেই ঈদ জামাতের প্রস্তুতি নিয়ে আপনি বৈঠক করছেন। আমরা কথা বলছি প্রকল্প পরিচালক রাশেদ সত্তারের সাথে। তো এখন পর্যন্ত এই যে মাঝিদেরকে আপনারা কী নির্দেশনা দিচ্ছেন, যেহেতু সামাজিক দূরত্ব নিশ্চিত একটা সরকার থেকে বলা হচ্ছে, কতটা সামাজিক দূরত্ব নিশ্চিত করে কাজ করবেন আপনারা এখানে? ধন্যবাদ। আমাদের এখানে মোট 38টা ক্লাস্টার আছে এবং আমরা হিসাব করেছি যে 6,000 থেকে 7,000 জন মুসল্লি নামাজের জন্য হয়তো আসবে, জামাতের জন্য আসবে। সেই জন্য আমরা ক্লাস্টারকে তিন ভাগে বিভক্ত করেছি। 3টে জামাত হবে, সকাল 7:30 থেকে একটা জামাত হবে, 45 মিনিট করে প্রতিটা জামাত। সেই হিসাবে আমরা মানুষজনকে কমিয়ে 2,000 থেকে 2,500 মধ্যে নিয়ে আসতে পারবো। আপনারা যে বিশাল ওয়্যার হাউস দেখতে পাচ্ছেন, এখানে 2,000 জন কোভিড যে প্রোটোকল সেটা মেনটেন করেই জামাত নামাজ পড়তে পারবে। আমরা ন্যূনতম 3.5 ফিট ডিস্টেন্সে রাখবো, ঢোকার মুখে সবাইকে স্যানিটাইজ করবো এবং ডিস্টেন্সের পাশাপাশি তারা প্রত্যেকে যেন মাস্ক পরে থাকে সেটা আমরা এনশিওর করবো, তাদের টেম্পারেচারগুলো দেখবো, তারপরে তারা ভিতরে ঢুকতে পারবে। ইনশাল্লাহ আমাদের এই ভাষাঞ্চরে আল্লাহর রহমতে এখন পর্যন্ত কোভিডের কোনো আমরা রোগী পাই নাই বা কোনো সিমটম এখানে নাই, এবং এটা আমরা যেভাবে মেনটেন করছি এভাবে মেনটেন করলে এটা চলমান থাকবে। আপনারা প্রায় 37 জন মাঝি যারা দলনেতা রয়েছে ক্লাস্টার ভিত্তিক, তাদেরকে এনে বৈঠকে তাদের কী নির্দেশনাটা দিচ্ছেন, তাদেরকে তারা গিয়ে তাদের যে পরিবারগুলিকে ঈদের আনন্দ উপভোগের জন্য তারা কী ধরনের নির্দেশনা পাবে? আচ্ছা ধন্যবাদ, আমরা আসলে সময় শেষ হয়ে আসছে। আমরা আসলে যে কথা বলছিলাম প্রকল্প পরিচালক রাশেদ সত্তারের সাথে, তিনি আমাদেরকে বলছেন আগামীকালে ভাষাঞ্চরে বিশাল যে ওয়্যার হাউস রয়েছে সেই ওয়্যার হাউসে 3টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রথম ঈদ জামাতটি হবে সকাল 7:30, দ্বিতীয়টি হবে সকাল 8:15, এবং প্রতিটি ঈদ জামাতে কিন্তু ক্লাস্টার ভাগ করে দেওয়া হচ্ছে। এবং এখানে যে মাঝিরা রয়েছেন সে মাঝিরা কিন্তু এখন তাদের ক্যাম্পে ফিরে যাবেন, ক্যাম্পে ফিরে গিয়ে তাদের ক্লাস্টার অনুযায়ী আগামীকাল সকাল থেকে তাদের সময় নির্ধারিত সময়ে মুসল্লিদেরকে নিয়ে আসবেন এই ঈদ জামাতে। এখন পর্যন্ত আমার কাছে এ ছিল আগামীকাল যে সারা দেশের মানুষের মতো ভাষাঞ্চলের যে 18,000 বেশি রোহিঙ্গা ঈদের আনন্দে মাতবে তাদের জন্য এই প্রকল্প পরিচালকের পক্ষ থেকে ঈদ জামাতের ব্যবস্থা করা হয়েছে, যে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ করে আনা হয়েছে তার সর্বশেষ। ভাষাঞ্চর আশ্রয়ন প্রকল্প থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার কমল দে। রাত পোহালেই ঈদ, তাই শেষ মুহূর্তে শপিং মল ও বিপণী বিতানগুলোতে চলছে কেনাকাটা। এই মুহূর্তে সিলেটের নয়া সড়ক এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির, বিস্তারিত জানতে সরাসরি যাব তার কাছে। ইকরাম, ধন্যবাদ। সিলেটে এখন শেষ সময়ের কেনাকাটা চলছে, আর রাত পোয়ালেই ঈদুল ফিতর, যার কারণে এখন যারা দেখতে পাচ্ছেন এসে তারা শেষ মুহূর্তে একটু কেনাকাটা করে নিচ্ছে। তার আগে এই যে শপিং মল সিলেট নগরী সবচাইতে বড় শপিং মল, মহা শপিং মল, 3টি ফ্লোর নিয়ে এই শপিং মলটি, এখানে একেবারে দাঁড়ানোর কোনো অবস্থা ছিল না এই কয়টা দিন, কিন্তু আজকে এই সময়টিতে একটু কম ভিড়, তবে আজকে সন্ধ্যার পরে ভিড়টা অনেক বেশি হবে এমনটি আশা করছেন এখানকার যারা কর্তৃপক্ষ আছেন। প্রত্যেকটা বিপণী বিতান বা প্রত্যেকটা শপিং মলে একটু কম ভিড় রয়েছে আজকে দুপুরের আগে, কারণ হচ্ছে কি যারা বাসা বাড়িতে আছেন, যারা নারীরা আছেন, তারা বিশেষ করে নাস্তা তৈরি সহ হাউস হোল্ডের কাজগুলো শেষ করে নিচ্ছে, এবং কালকে যেহেতু ঈদ আজকে কনফার্ম হয়ে গিয়েছে সে কারণে আজকে দিনের কাজটি শেষ করে নিয়ে বিকেলে বেলা বা সন্ধ্যার পরে তারা বাকি যে টুকটাক শপিংগুলো আছে সেগুলো করার জন্য বের হবে এমনটাই প্রতি বছরই হয়ে থাকে। প্রতি বছর যদি চাঁদ দেখার সাথে সাথে একটা ভিড় লাগে, কিন্তু এবার যেহেতু চাঁদ দেখাটা কনফার্ম হয়ে গিয়েছে বা আগামীকালকে ঈদ উল ফিতর, সে কারণে এই ভিড়টা সন্ধ্যার পরেই হবে এমনটি এখানে বলছে। তবে আমরা দেখতে পাচ্ছি কত সময় ছিলাম, দলে দলে আসছে, দলে দলে বের হয়ে যাচ্ছে, সব কিছু মিলে এবার শান্তিপূর্ণভাবে ঈদ উল ফিতরে কেনাকাটা করেছে। যদিও স্বাস্থ্যবিধি মেনে একটা বিধি নিষেধ ছিল, কিন্তু অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি না মানার প্রবণতা আমরা দেখেছি ক্রেতাদের মধ্যে। বিক্রেতারা অনেক চেষ্টা চালিয়েছে, তারপরেও ক্রেতাদের উপচে পড়া ভিড়ের কারণে সম্ভব হয়নি। মোটামুটি এ ছিল সিলেটের শেষ মুহূর্তে কেনাকাটার যে ধুম লাগবে কিছু সময় পরেই তার সর্বশেষ খবর। সিলেটের নয়া সড়ক এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার ইকরামুল কবির। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার।
ঈদের আগের দিনেও ঢাকা ছাড়ছেন অনেকে। সব ফেরি চালু হলেও যাত্রী চাপ, ট্রাক পিকআপের ঝুঁকি নিয়ে দূর গন্তব্যে যাত্রা। মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। মসজিদে মসজিদে স্বাস্থ্যবিধি মেনে জামাত অনুষ্ঠিত, সৌদির সঙ্গে মিল রেখে দেশের কয়েকটি স্থানে ঈদ পালন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।